নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। বাঁকুড়ার জেলা শাসক শিমলাপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্র ঘুরে দেখলেন। খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন বিচারক। ভাতার ইউসিনে অনুষ্ঠিত হল সেফ রাইড সেফ লাইফ কর্মসূচি। স্কুল খোলার দাবিতে বিক্ষোভে সামিল হলেন ক্ষুব্ধ অভিভাবকরা। হারিয়ে যাওয়া ছোট্ট নেয়া ফিরে পেল তার বাবা মাকে। বিশেষ চাহিদা সম্পন্ন 306 জন ব্যক্তিকে তাদের উপযোগী সরঞ্জাম প্রদান করা হলো। চোখ রাখবো এক ঝলকে। হিন্দি কথা সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের 139তম জন্মজয়ন্তী পালিত হলো। আসানসোল পুরসভার পক্ষ থেকে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। পুরসভার লাগোয়া তেমাথা মোড়ে লেখকের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মেয়র সহ অন্যান্যরা। আসানসোল থেকে সমিত গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। চুরির জিনিস ফিরিয়ে দিয়ে গেল চোরের দল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরার 12 নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লীতে। স্থানীয় একটি বাড়িতে পারিশ্রমিক কেটে চুরির ঘটনা ঘটে গত 27 তারিখে। কিন্তু হঠাৎ 30 তারিখ রাতে চোরের দল ওই বাড়ির পিছনের গলিতে টিভিটি নামিয়ে দিয়ে চলে যায়। গুসকরা থেকে প্রতীক্ষিত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। পুকুরের জলে রাসায়নিক প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠল এক মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের 18 নম্বর এলাকার সেনাহাটি কলোনি এলাকায়। যদিও অভিযুক্তর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাঁকুড়া থেকে ইন্দ্রনিশনের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। বাঁকুড়ার জেলা শাসক শিমলাপাল ব্লক স্বাস্থ্য কেন্দ্র ঘুরে দেখলেন। তিনি ভর্তি থাকা রোগী ও তার পরিজনদের সাথে কথা বলেন। এর পাশাপাশি হাসপাতাল চত্বরে ফাঁকা জায়গায় গাছ লাগানোর কথা বলেন জেলা শাসক। বাঁকুড়া জেলার শিমলাপাল ব্লক স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখলেন বাঁকুড়ার জেলাশাসক ডক্টর উমাশঙ্কর এস। শিমলাপালের বিডিও রবীন্দ্রনাথ আধিকারিককে সঙ্গে নিয়ে এই স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন ভর্তি থাকা রোগী ও তার আত্মীয় পরিজনদের সাথে। হাসপাতালের পরিকাঠামো নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও তিনি আলাপ আলোচনা চালান। জেলাশাসকের এইরূপ পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন রোগীর আত্মীয় পরিজনরা। এদিন হাসপাতাল চত্বরে ফাঁকা জায়গায় গাছ লাগানোর কথা বলেন জেলাশাসক। পরিষেবা পাচ্ছেন ভালো? বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন বিচারক। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম 1 নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে। কাটারি দিয়ে মাথা কেটে নেওয়া, তারপর কাটা মুন্ডু নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় মঙ্গলবার ঝাড়গ্রাম 1 নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সুদেশনা দে চট্টোপাধ্যায় অভিযুক্ত বুদ্ধেশ্বর পালকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। ঘটালে এখন ঘটানি প্রমাণ করেছে যেখানে আদালতে এখন করি নাই, কিন্তু গ্রামের লোক ঝামেলা করেছে। ওই তো বলছি ওয়েলফেয়ার থেকে জিজ্ঞাসা করবো, যদি বলে যে যাবেন তাহলে যাবো, আর না যদি বলে না যেতে হবে নি না যাবো না। আপনি কি উচ্চ আদালতে যাবেন? হ্যাঁ। কোথায় কি আপনি কি করবেন এরপর? কি করব, ওই ওয়েলফেয়ারের বিনা পয়সায় ইয়ে করে তো, হ্যাঁ এটাই করবো।
এই মামলায় মানে রায় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, তবে উচ্চ আদালতে আপিল হবে। এটা 2015 সালের কেস, হাত ছাই ঘটনা। এই মকদ্দমায় এখন আদালত বিশ্বাস করেছেন যে অপরাধ করেছে এবং সেটা যথেষ্ট তিনি মানে সাক্ষ্য প্রমাণ আছে বলে কোর্টই বিশ্বাস করেছে। আমি কোর্টের রায়ের বিরুদ্ধে আমার তো কোনো মন্তব্য নেই আমার, তবে হ্যাঁ আমরা একটা উচ্চ আদালতে আপিল করব এবং সেই এই দণ্ডাদেশের বিপরীতে আপিল করব। আমার নাম অশোক কুমার। 2015 সালের 7ই জুন বেলপাহাড়ির বনশল গ্রামের বাসিন্দা বুদ্ধেশ্বর মুর্শিদাবাদের তেঁতুলিয়া থেকে আসা ফেরিওয়ালার সাথে বচসার জেরে তার গলায় কাটারের কোপ মারে, সেই ঘটনায় এদিন সাজা ঘোষণা হয়। একটি ফেরিওয়ালা যার নাম হচ্ছে শেখ নৌসার, তার বাড়ি হচ্ছে তেঁতুলিয়া, থানা হচ্ছে মুর্শিদাবাদ, থানা হচ্ছে মুর্শিদাবাদ। সেই জায়গায় উনি ফেরি করতে গেছিলেন, উনি বেলপাহাড়িতে থাকতেন, বাচ্চাদের রেডিমেড কাপড়ের ফেরি করতেন। বনশল গ্রামে, বেলপাহাড়ি থানার বনশল গ্রামে একই যুদ্ধেশ্বর পাল, তার সাথে ওর তর্ক বিতর্ক হয়, তর্ক বিতর্ক হতে ওর হাতে থাকা কাটারি দিয়ে সে গলায় কোপ মারে। গলায় কোপ মারার ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে, তারপর সে আবার গলায় কোপ মেরে, সে ধারালো কাটারি দিয়ে গলায় কোপ মেরে তার মুন্ডুটা নিয়ে চলে যায় জঙ্গলের দিকে, চলে যায় মুন্ডুটা তার জঙ্গলের দিকে চলে যায়। তারপর পুলিশ তাকে অ্যারেস্ট করে, তারপর তাকে পুলিশ অ্যারেস্ট করে, পুলিশ অ্যারেস্ট অবস্থায় তার কাস্টোডি ট্রায়াল হয়। আজকে তার সাজা ঘোষণা হলো 31/3/2016 তারিখে চার্জ গঠন হয়। তারপর 19টা সাক্ষীর সাক্ষ্য প্রমাণ হওয়ার পর আজকে গতকালকে দোষী সাব্যস্ত করে আদালত। আদালতের এডিজি বিচারক মাননীয় সুদেশনা দে চট্টোপাধ্যায় তিনি গতকালকে সাজা ঘোষণা দোষী সাব্যস্ত করেন, আজকে তার সাজা ঘোষণা করেন। সাজা ঘোষণায় তাকে 302 ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 201 ধারায় তার 7 বছর কারাদণ্ড। এছাড়াও 302-এর জন্য ওনা দেয় 20,000 টাকা ফাইন, যদি 20,000 টাকা ফাইন না দিতে পারে সেটা হচ্ছে তার জন্য 2 বছরের জেল, এবং 201-এর জন্য 7 বছরের জেল, 5,000 টাকা ফাইন, 5,000 টাকা যদি না দিতে পারে সেটা একটা 5 মান্থসের জেল আছে, এবং এই দুটি সাজাই কনকারেন্টলি একই সাথে চলবে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতর রিপোর্ট, আনন্দ বার্তা। ভাতার ইউরসিংহে অনুষ্ঠিত হলো সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি, জনগণকে সচেতন করার লক্ষ্যে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভাতার হাউজিং এলাকায়। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি, জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। পূর্ব বর্ধমান জেলা পরিবহন আধিকারিক, ভাতারের প্রাক্তন বিধায়ক, স্থানীয় বিডিও, জয়েন্ট বিডিও, বামুনারা অঞ্চলের প্রধান, বনপাশের প্রধান, ক্রিয়া কর্মাধ্যক্ষ, ভাতার থানার বিভিন্ন আধিকারিক সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, আমরা আজকে ভাতারে করেছি। এখানে কী করছেন? এখানে তো আমরা মানে ড্রাইভারদের উদ্দেশ্যে ওদের অ্যাওয়ারনেস, যেমন প্রাইভেট গাড়ি আছে, চার চাকা আছে, সিট বেল্ট লাগিয়ে যাচ্ছে না, যারা দুই চাকা আছে মোটর সাইকেল হেলমেট লাগাচ্ছে না, হেলমেট দেখলাম যে হাতে নিয়ে যাচ্ছে, ওদেরকে আমরা সচেতন করছি, তোমরা হেলমেট লাগাও, নিজের জীবন বাঁচাও।
আজকে সতর্ক করা হচ্ছে শুধু? হ্যাঁ, সতর্ক করা হচ্ছে। এরপরে আমরা বড় গাড়িগুলো এখানে যেহেতু জায়গাটা কম আছে, আমরা একটু পরে ফাঁকা জায়গায় গিয়ে বড় গাড়িগুলোকে ফিটনেস দেখবো, গাড়ি ফিট আছে কিনা, ওদের ফেয়ার চ্যাট, গাড়িতে ফেয়ার চ্যাট আছে লাগানো আছে কিনা, বাসগুলো ঠিক মতো চলছে কিনা, এইসবও আমরা দেখবো। কতখানি হচ্ছে মানুষদের সচেতন কতটা হচ্ছে? আজকে আমরা 3টা পর্যন্ত থাকবো। সচেতন কতটা হচ্ছে এর ফলে? এখন সচেতনতা তো হচ্ছে, মানুষকে তো আমরা হেলমেট পড়াচ্ছি এখানে, যারা হাতে নিয়েছে তাদেরকে, এখন এফেক্টটা রেজাল্টটা তো ওদের উপরে আছে। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। স্কুল খোলার দাবিতে বিক্ষোভে সামিল হলেন ক্ষুব্ধ অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে সালানপুরের রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত শিশু নিকেতন স্কুলে। স্থানীয় বিডিওর আশ্বাসে বিক্ষোভ থেকে বিরত থাকেন অভিভাবকরা। স্কুল খোলার দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখালো খুদে পড়ুয়াদের অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুরের রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত শিশু নিকেতন স্কুলে। প্রসঙ্গত, গত শনিবার গেটকিপারের হাতে ছাত্রদের যৌন নির্যাতনের ঘটনা সামনে আসার পর স্কুল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ করে দেয়, ফলে পঠন পাঠনে ব্যাঘাত ঘটে পড়ুয়াদের। অলরেডি এদের একটা কিন্তু এক্সাম হয়ে গেছে, অলরেডি একটা এক্সাম, এরা একটা এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে গেছে। আমরা যদি এখন এই পথে গিয়ে দাঁড়িয়ে বলি যে একটা অন্য স্কুলে নিয়ে যাই, নিয়ে গিয়ে বলি তোমাদেরকে মেন্টাল প্রেশার দিয়ে করাবে, এটা রীতিমতো টর্চার করা, এটা আইন বিরুদ্ধে কাজ হচ্ছে, এটা কোনো দিন হতে পারে না। একটা বাচ্চাকে আমরা টর্চার করতে পারি না, তো সেই বাচ্চাগুলোর কি হবে এটা, সেটা সেটা আমরা জানতে চাই যে কি হবে। এই বাচ্চাগুলো, এতগুলো বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আমরা কোথায় গিয়ে দেবে, এই দায়িত্বটা কে নেবে? না বলে অনেক এই বাচ্চাগুলোর দিকে তাকানো হোক, এরা ভবিষ্যৎ, এরা আমাদের সমাজের ভবিষ্যৎ, এদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে আমরা এই ধরনের কাজ করতে পারি না। যে এক সপ্তাহ সময় দিয়েছে, দেখা যাক উনি কি বলছেন, তারপরে উনি যদি না কোনো কিছু পদক্ষেপ নিতে পারে এর থেকেও আরো বড়তর আন্দোলন হবে। এবার কারণ কি, আমাদের বাচ্চাগুলো অন্ধকারে চলে যাচ্ছে, আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যতের দিকে সবাইকে চিন্তা করতে হবে। চাইছি স্কুলটা খোলা হোক, সে তো সাজা পেয়ে পাচ্ছেই, আরো আমরা স্কুল কর্তৃপক্ষকে জানাবো যেন আরো কড়া পদক্ষেপ নেয়, তারা আরো ভাবে আপনার স্কুলটাকে ভালোভাবে পরিচালনা করে, আরো ভাবে পদক্ষেপ নিক, আরো সিকিউরিটি বাড়া প্রয়োজনে, করে স্কুলটাকে কেন বন্ধ করা, ওটা তো শিক্ষাক্ষেত্র, ওখানে তো কোনো সমস্যা নয়, একটা শিক্ষাক্ষেত্রকে কেন আমরা নষ্ট করব? আমাদের খোলা হোক, এই মাঠ পথে বাচ্চারা কোথায় যাবে বা অন্য স্কুল তারা প্রিপেয়ার করতে পারবে না, স্কুল খোলা হোক। সেই কারণে বিডিও সাহেব আমাদেরকে বললো আর চার জায়গায় দরখাস্ত দিতে, লিখিত দরখাস্ত দিতে বলেছে, আমরা লিখিত দরখাস্ত আজ বিডিওকে দিয়েছি। বিডিও 7 দিনের মধ্যে বলেছে আমরা স্কুল খোলার চেষ্টা, আমি চেষ্টা করছি 100% থেকে বেশি যে স্কুলটা যাতে খোলা হোক, সেটাই আমার। এরপরে আবার বড় কিছু হতে পারে ঘটনা, একটাই যে আমাদের স্কুলটা আবার খোলা হোক, সমস্যাটা মিটে যাক, যে দোষী তার সাজা হোক। পড়ার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই এদিন বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। শেষ পর্যন্ত বিডিও তপন সরকার আগামী 1 সপ্তাহের মধ্যে স্কুল বিষয়ক সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিলে অভিভাবকরা বিক্ষোভ তুলে নেন। কারণটা হচ্ছে শিশু নিকেতন বলে একটা প্রাইভেট স্কুল আছে, সেই স্কুলে কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যাটা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে ওইটা স্কুলটা স্কুল কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য একটা বিজ্ঞপ্তির মাধ্যমে। সেই বিষয়ে গার্জেনরা আমার কাছে এসেছিল যে এই যে শিশুগুলোর ভবিষ্যৎ একটা অন্ধকারে চলে এসছে, এদের কি করে সুরাহা করা যায়। তো আমি এনাদের সঙ্গে কথা বলেছি, এনাদেরকে বলেছি যে আপনারা একটা অ্যাপ্লিকেশন দিন, মাস পিটিশন করুন, আমি আমার তরফ থেকে যতটা চেষ্টা করা যায় 100% চেষ্টা করব, কিছুতেই শিশুদের ভবিষ্যৎকে নষ্ট করা যাবে না, সেটা প্রশাসনও দেখছে, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা মিটিগেট করে খোলার ব্যবস্থা করার চেষ্টা করছি। তার মধ্যে এরকমভাবে তো কোনো কিছু টাইম ফ্রেম দেওয়া যায় না, এটা এরকম হতে পারে যে 2 দিনের মধ্যে খোলা গেল, আবার হতে পারে 7 দিনের জায়গায় 8 দিন লাগলো, কিন্তু চেষ্টা আমাদের তরফ থেকে 100% হচ্ছে। আমি আমাদের এখানে যিনি স্কুলের ইন্সপেক্টর আছেন তাকেও আমরা ডেকেছি, উনি আজকেই ইনকোয়ারির জন্য যাচ্ছেন এবং ব্যবস্থা নিচ্ছেন। আমরা ডিআই সাহেবকে ফোন করেছি, এইচডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, অতএব আমাদের প্রশাসনের তরফ থেকে টোটাল ওই বাচ্চাদের উপরে সহানুভূতি আছে এবং ওদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব, আশা করি, আমরা চেষ্টা করছি, এটা তো করতেই হবে, কারণ বাচ্চাগুলো তাহলে কোথায় যাবে। যে এই সমস্যাটা মিটে গেলে আমরা একটা ইনকোয়ারি টিম করে প্রত্যেকটা স্কুলের কি কি ডেফিসিয়েন্সি আছে সেগুলো আমরা ইনকোয়ারি করব এবং তারপরে যা ব্যবস্থা করা যায় তাদেরকে নোটিশ দিয়ে সেইগুলোকে মিটিগেট করার ব্যবস্থা করব।
আর এক অ্যাঙ্গেল লিসনে একটু সরে সরে দিবি। সালানপুর থেকে সমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। হারিয়ে যাওয়া ছোট্ট নেহা ফিরে পেল তার বাবা মাকে। আনন্দবার্তার খবর সম্প্রসারণ হওয়ার পরই নেহা তার পরিবারকে ফিরে পায়। ঘরের মেয়েকে ফিরে পেয়ে খুশি তার বাবা মা। সোমবার আনন্দবার্তার খবরের জেরে পুরুলিয়ার রঘুনাথপুরে হারিয়ে যাওয়া নেহা ফিরে পেল তার বাবা মাকে। বছর পাঁচেকের ছোট্ট নেহা তার নাম ছাড়া আর কিছুই জানাতে পারেননি। প্রশাসন তাকে আদ্রার মণিপুরে হোমে রাখার ব্যবস্থা করেছিল। আনন্দবার্তার চ্যানেলে এই খবর সম্প্রচারিত হওয়ার পর নেহার বাবা মা মঙ্গলবার যোগাযোগ করেন মহকুমা শাসকের সাথে। মহকুমা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর জানান, মেয়েটির বাবা মা এসেছে। প্রশাসন সবকিছু যাচাই করে নেহাকে তাদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ নিয়ে এসেছিল আপনাকে, বাচ্চা চাইল্ড লাইন থেকে আমরা একটা ছ বছরের মেয়ে আমাদেরকে যে হোম আছে মণিপুর হোম ওখানে ওনাকে হ্যান্ড ওভার করা হয়েছিল। উনি আমাদের আমার সামনে মেয়েটাকে ইন্ট্রোডিউস করলে আর আমরা ওনার বাবাকে খুঁজে পেয়েছি। আমাদের মিউনিসিপ্যালিটি থাকেন বলে আমরা ওদের বাচ্চাকে হ্যান্ড ওভার করছি বাবাকে। আদ্রার মণিপুরের হোমের কোঅর্ডিনেটর মন্টু মাহাতো জানান, টিভিতে সম্প্রচারিত খবর দেখে নেহার বাবা মা এদিন সকালে উপস্থিত হন হোমে। পরে মহকুমা শাসকের তৎপরতায় নেহা তার বাবা মাকে ফিরে পেল। গত 29 তারিখে আমরা একটা রঘুনাথপুর পেজ থেকে একটি মেয়ে নিয়ে আসি, উদ্ধার করি। বয়স আনুমানিক 5 থেকে 6। মেয়েটা প্রথমে তার নাম মেঘা বলেছিল, পরে তদন্ত করে বা খোঁজখবর জানতে পারি তার নাম ঝিম বেদ। আমি ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে যে আপনাদের চ্যানেলের মাধ্যমে এই খবরটি প্রকাশিত হয় এবং খবরটি দেখার পরে উনার বাবা নিরঞ্জন বেদ আমাদের অফিসে আসেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেন। মেয়েকে সঙ্গে নিয়ে আমরা এসডিও অফিসে যাই, এসডিও ম্যাডামের সঙ্গে কথাবার্তা করি, উনি বাবার সঙ্গেও কথা বলেন এবং লোকাল কাউন্সিলের সঙ্গে কথাবার্তা করার পর মেয়েটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়। আমি ধন্যবাদ আবার জানাচ্ছি এই চ্যানেলকে যে ওনাদের আপ্রাণ প্রয়াস এবং চাইল্ড লাইনের যৌথ প্রচেষ্টায় মেয়েটি তার বাবার কাছে ফিরে গেল এবং মেয়েকে তার বাবার হাতে ফিরে দিতে পেরে খুবই আনন্দ অনুভব করছি আমরা। ধন্যবাদ এই চ্যানেলকে। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বিশেষ চাহিদা সম্পন্ন 306 জন ব্যক্তিকে তাদের উপযোগী সরঞ্জাম প্রদান করা হলো। বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকে এরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষজন। বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকে বিশেষ চাহিদা সম্পন্ন 306 জন ব্যক্তিকে তাদের উপযোগী সরঞ্জাম প্রদান করা হয়। হুইল চেয়ার, ওয়াক স্ট্রিট, অ্যালবুকেক দেওয়া হয়। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের এই সরঞ্জামগুলি দান করেছেন একটি ইন্স্যুরেন্স কোম্পানি। শারীরিক প্রতিবন্ধীদের এইরূপ সরঞ্জাম তুলে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক মিনময় মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাহায্য পেয়ে খুশি প্রাপকরা, তাদের মুখে আজ আনন্দের হাসি। এই সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা সরঞ্জামের অভাবে এতদিন তারা 4 দেয়ালের মধ্যেই বেশিরভাগ সময় কাটাত। এইরূপ উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। ব্যক্তিকে বিভিন্ন রকম সাহায্য দেওয়া হচ্ছে, যেমন কারো হুইল চেয়ার, কারো ব্যাচ, কারো ব্যাগ, এই টাইপের জিনিস প্রোভাইড করা। কতজনকে দিলেন? 300 জন। এটা কি কাল থেকে চলছে? না, কাল থেকে চলছে। আজকে সব যাদের এখন আসতে পারেনি তারা অফিসে যোগাযোগ করে নিয়ে যাবে। এটা কি প্রথমবার দেওয়া চলছে না আগেও দেওয়া হয়েছে? এটাই প্রথম। বাঁকুড়া থেকে তাপস সেনার রিপোর্ট, আনন্দ বার্তা।
এক সদ্যজাত শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে নদিয়ার যাদব দত্ত ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যদিও এ ব্যাপারে স্বাস্থ্যকেন্দ্রের কেউ মুখ খুলতে চাননি। এক সদ্যজাত শিশুর মৃত্যু ঘিরে স্বাস্থ্যকেন্দ্রে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে নদিয়ার হবিপুরের যাদব দত্ত ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মৃত সদ্যজাত শিশুর মা পূজা রায় জানান, প্রসব বেদনা নিয়ে সোমবার এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। অভিযোগ, বারবার চিকিৎসক ও সেবাকর্মীদের ডাকলেও তারা কোনো খোঁজ নেননি। রাতে তিনি প্রসব করেন কিন্তু শিশুটি মৃত। পূজা ও তার পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই তার সদ্যজাত শিশুটি মারা গেছে। ডাক্তার আসছে না দেখতে? না, অনেকক্ষণ পর পর আসছে। কালকে তো ঢোকেনি, সকাল থেকে ছুটি। ডাক্তারবাবু আগে যদি এসে দেখে দিত আমার বাচ্চা মরতো। ডাক্তারবাবু আসেনি দেখতে? উত্তেজনা থাকায় ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এ ব্যাপারে স্বাস্থ্যকেন্দ্রের কেউ মুখ খুলতে চাননি। নদিয়া থেকে কৌশিক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বাঁকুড়া জেলা শাসক শিমলাপাল ব্লক স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখলেন। খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন বিচারক। ভাতার ইউসিনে অনুষ্ঠিত হল সেফ রাইড সেফ লাইফ কর্মসূচি। স্কুল খোলার দাবিতে বিক্ষোভে সামিল হলেন ক্ষুব্ধ অভিভাবকরা। হারিয়ে যাওয়া ছোট্ট নেয়া ফিরে পেল তার বাবা মাকে। বিশেষ চাহিদা সম্পন্ন 306 জন ব্যক্তিকে তাদের উপযোগী সরঞ্জাম প্রদান করা হলো। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।